হ্যালো, দিস ইজ প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আমি চলে এসেছি কলকাতায় আবার। হ্যাঁ, আমি কলকাতায় আবার চলে এসেছি, আমার ভাইয়ের বিয়ের সামনে। তো এই জন্য আমি এই লাস্ট কিছু সপ্তাহ প্রচণ্ড বিজি ছিলাম, আমি তাই জন্য সেরকমভাবে ব্লগস দিতেও পারিনি, আর মানে এডিটও করতে পারিনি যেটুকু শ্যুট করা ছিল আর কি। তো যাই হোক, আমার এটা অনেকদিন পর একটা ব্লগ আমি দেবো দিচ্ছি। তো আপাতত আমি চলে এসেছি কলকাতা, আর আজকে আমরা একটু বেরোবো কেনাকাটির জন্য, কিছুটা বিয়ে বাড়ি, কিছুটা নিজের, আর সাথে তো খাওয়া দাওয়া থাকবেই, কলকাতা মানেই খাওয়া দাওয়া। তো আমার সাথে থাকো, দেখো, আর যারা নতুন এসছো থ্যাংক ইউ আমার চ্যানেল ভিজিট করার জন্য, আর যারা পুরনো অ্যাগেন থ্যাংক ইউ আমার চ্যানেল আবার ভিজিট করার জন্য, ঠিক আছে? আমার সাথে রিজুও থাকবে, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে ভিড়, বসন্তকাল অফকোর্স চলছে। রিজু আর আমি, রিজু বসন্তকালেও সুন্দর ঘামছে, আর আমি এখনও ঘামিনি, কারণ আমি বাড়ির থেকে জাস্ট গাড়িতে উঠেছি। তো মাও আছে আমাদের সাথে, মাকে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো, আবার চলে এসছে, এখন নেক্সট কিছু ভিডিওতে থাকবে, আর আমার মাও আসবে কিছুদিন পর। যাই হোক, তো ফার্স্ট স্টপ আমাদের গড়িয়াহাট। গড়িয়াহাটে আমি সারাঙে যাচ্ছি, সারাঙে কিছু শাড়ি কেনার আছে, কিনে তারপরে নেক্সট কোথায় যাবো সেটা তোমাদেরকে বলবো। আপাতত কলকাতার ট্রাফিকের মধ্যে দিয়ে, যারা কলকাতাতে নেই অফকোর্স তারা এই ট্রাফিকটা এনজয় করো, আর যারা কলকাতাতে আছো তারা আমাকে দেখো, ঠিক আছে? চলো, আমাদের ফার্স্ট স্টপ যেটা তোমাদের বলছিলাম যে সারাঙে, তো আমি চলে এসেছি ঢাকেশ্বরী, আর সারাঙে ঠিক সামনে আছি। জেনারেলি ঢাকেশ্বরী থেকে আমরা কিংবা সারাঙ থেকে, এগুলো দোকান সত্যিই খুব সুন্দর, আর এদের অনেক অপশনও থাকে। তবে আজকে প্রথমে আমি সারাঙে যাবো, কারণ সারাঙের শাড়িগুলো আমার একটু হলেও রিলেটেবল লাগে, মানে ঢাকেশ্বরীতে অনেকটা ট্রেডিশনাল শাড়ি বেশি পাওয়া যায়। যাই হোক, এসব সাথে কেনাকাটা হলো, ঠিক আছে? মানে ওরা আজকে একটা এত সুন্দর শাড়ি দেখিয়েছিল আমাকে, আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছিল। রিজু বলেছিল যে ওটা বের করতে, তো বের করলেন ভদ্রলোক, বের করে দামটা যা বললেন, মানে অশোকবাবু আর কি, মানে বাবু মানে ভদ্রলোক, দামটা যেটা বললো বললেন আর কি, সেটা আমার রেঞ্জের বাইরে। মানে কি বলতো, মানে ফর দ্য অকেশন ইট ডাজন্ট মেক সেন্স টু মি, কারণ শাড়ি আমি ধরো বছরে একবার পরি, তো ওই টাকা আমি দিতে চাইছিলাম না, দারুণ দেখতে ছিল। বাট এনিওয়েজ, সেটা তো আলাদা গল্প। বাট যেইটা, যেই দুটো আমি কিনেছি সেগুলোও কম সুন্দর নয়, ঠিক আছে? সেগুলো আপাতত নেই, ফলস পিকও করতে দেওয়া হয়েছে, তো ওগুলো আমি তোমার দেখাতে পারছি না, হয়তো পরেই দেখবে যখন আমি পরবো আর কি। আপাতত যাচ্ছি, এবারে নেক্সট স্টপ হচ্ছে আমাদের পাঞ্জাবি স্টোরে। ওখানে রিজুর পাঞ্জাবি আর একজনের পাঞ্জাবি এগুলো কেনার আছে, এগুলো কেনাকাটা করে তার মধ্যে সাংঘাতিক গরমটাও আছে, মানে বসন্ত এসে গেছে কিন্তু বসন্তর সাথে গরমটাও আছে, গরমটা একটা মানে একটা স্ট্যাটাস ওটা মানে থাকে আর কি। যাই হোক, চলো পাঞ্জাবির সাথে। যাই হোক, সুগার কেন ওখানে খুব বেশিভাবে মানে
প্রেজেন্ট আর তাই জন্য ডায়াবেটিসটাও খুব বেশি থাকে, বাট আমার তাদের কিছু যায় আসে না, বিকজ আমি আখের রং ভীষণ ভালোবাসি অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ বিন ডিসকারেজ ফ্রম হ্যাভিং ইট বিকজ অবভিয়াসলি ভেরি অবভিয়াস রিজনস রাস্তায় থাকে হ্যান্ডেল, বাট কেন জানি না আমার প্রত্যেকবারই একই রকমভাবে ভালো লাগে। আখের রসটা আমার মধ্যে বানানো হয়ে গেছে, এই যে হয়ে গেছে আমি দেখছি কত দাম এটা। ওরে বাবা তুমি এত বড় দিলে কেন দাদা, এত বড় দিও না, 80 টাকার আখের রস খেতে পারবো না। এত বড় আখের রস খেয়ে দিয়েছিল, সেটা আমি ওনাকে রিটার্ন করে দিয়েছি, উনি ছোটো দিতে দামে ছোটো দিয়েছে পেপসির গ্লাসে, বাট খুব সুন্দর খেতে, আমার ভীষণ ফেভারিট। আর এতদিন পরে আবার, এতদিন মানে কি তিন চার মাস পরে আবার কোথাও কোথাও এসে খেতে বেশ ভালোই লাগছে। কেনাকাটা হাফ ওয়ে থ্রু, আমি এখন একদম প্রিয়া সিনেমা হলের কাছে, আর এখানে একটা ভীষণ ভালো পাপড়ি চাট পাওয়া যায়, ওই ভিডিওটাও আমি বানিয়েছিলাম, যদি তোমরা না দেখে থাকো আমি উপরে ট্যাগ করে দেবো, দেখে নিও। ভীষণ ফেমাস বাপিদার কি পাপড়ি চাট, তাই তো, বাপিদার পাপড়ি চাট। হ্যাঁ মানে দারুণ আড্ডা জমিয়েছিলাম ওনার সাথে আমি পাপড়ি চাট খেতে খেতে, কথাটা বলতে বলতে আমাদের একটা পুলিশ ধরে নিল, আর পুলিশ কিন্তু কেস দিতে পারলো না, কারণ আমরা টেকনিক্যালি ভুল ছিলাম না, কারণ মানে এখানকার সাইনবোর্ডসগুলো খুবই ডাইসি হয়, সবসময় সাইনবোর্ডস থাকেও না, বাট যাকে ছেড়ে দিয়েছে আমাদের, তাই তো, আর যা হয় আর কি ছেড়ে দিল। আচ্ছা এই রঙ্গোলিটা কিরাম দোকান ভালো তো, আর রিজু তো কথা বলে ম্যানেজ করে নিল, যে এদেরকে অ্যাকচুয়ালি ম্যানেজ করাও যায়, মানে আগের বার আমিও ম্যানেজ করেছি, এদেরকে খুব একটা ডিফিকাল্ট নয় এরা, মানে ওরা চেষ্টা করে, খুব চেষ্টা করে চুরি করা, না এই ক্ষেত্রে চুরি করছে না, ও ঠিকই ধরেছিল, আর আমিও আবার ঠিক ছিল, মানে অদ্ভুত একটা ব্লাইন্ড স্পটে পড়ে গেছিলাম। হ্যাঁ এক মিনিট, তো যাই হোক হয়ে গেল কেসটা, এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টপ, আমাদের থার্ড স্টপ, সেটা হচ্ছে বসাকি। সেকেন্ড স্টপটা তো ভিডিও করলে না, সেকেন্ড স্টপটা মিস করে গেছি ভিডিও করতে, বাট ওরা কি কিনেছিল ওদিকে? হ্যাঁ সেটা আমরা পাঞ্জাবি কিনেছি, রিজু পাঞ্জাবি, তো যাই হোক সেটা তোমরা বিয়ের দিনই দেখো। আর ইয়েতে কি বলে, এখন আমরা যাচ্ছি বসাকি। ধন্যবাদ, জলটা খেয়ে আমি নামাই আগে, খেলে তো আমি নিতাম। ওখানে আমি ডিটেল রিভিউ দিয়েছিলাম, আজকে আর ডিটেল রিভিউ দিয়ে দেবো না, আজকে আমরা জাস্ট পিসফুলি একটু খেতে এসেছি, সবসময় ব্লগ করা সম্ভব হয় না, বাট যাই হোক অন্তত আমি খাবারটা অর্ডার দেওয়ার চেষ্টা করছি। তোমার কতবার হলো রিয়াসাত, কতবার নম্বর, কত নম্বর বার আর কি রিয়াসাত? আমি একবারই এসেছি, চারবার হয়ে গেল। মানে আমরা এখন ফাইনালি ডেজার্ট দিয়ে শেষ করছি, আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, প্লিজ আমাকে জানিও কীরকম লাগলো, কারণ আমার মনে হয় এই ব্লগটা তোমাদের এই ঠিক এই গাজর হালুয়াটার মতন দেখতে দারুণ করেছে, তো আমি এটার মধ্যে এখন বেক করছি, আই এম টেকিং ইন টু দিস অ্যান্ড ইউ হ্যাভ আ গুড টাইম অ্যান্ড আনটিল মাই নেক্সট ব্লগ, স্টে ওয়েল স্টে সেফ, ওকে, ও সরি তোমাদের।